বিনোদনের তাজা খবরে স্বাগতম। চুমু খেয়ে পুরস্কার পেলেন কাজল। চলতি বছরে ওটিটিতে অভিষেক ঘটেছিল বলিউড তারকা কাজলের। দ্য ট্রায়াল ওয়েব দিয়ে শুরু, আর অভিষেকই 3 দশকের নো কিসিং পলিসি ভেঙে পর্দায় চুমু খেয়েছিলেন অভিনেত্রী, যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ চর্চা হয়। আন্তর্জাতিক সিরিজ দ্য গুড ওয়াইফের ভারতীয় রূপান্তর ছিল ট্রায়াল, যেখানে নয়নিকা সেনগুপ্ত নামে একজন আইনজীবীর ভূমিকায় অভিনয় করেছিলেন কাজল। আর এই চরিত্রে অভিনয়ের জন্য ওটিটি প্লে অ্যাওয়ার্ড 2023 জিতেছেন কাজল। কাজল বলেন, ওটিটি একটি আশ্চর্যজনক প্ল্যাটফর্ম। একজন অভিনেতা হিসেবে আমি মনে করি আমরা একটি আশ্চর্যজনক সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। আমাকে ডেবিউ অ্যাওয়ার্ড দেওয়ার জন্য এবং এখানে থাকা সমস্ত বিস্ময়কর প্রতিভাকে স্বীকৃতি দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। দ্য ট্রায়াল সিরিজে দেখা যায়, যৌন সুবিধা নেওয়ার অপরাধে জেলে যায় কাজলের স্বামী যিশু। সিনেমায় কাজল নয়নিকা সেনগুপ্ত এবং যিশু রাজীব সেনগুপ্ত নামে অভিনয় করেন। এরপরই সংসারের দায়িত্ব এসে পড়ে কাজলের কাঁধে। নিজের পুরনো পেশায় অর্থাৎ আইনজীবী হিসেবে ফিরবে সে। গল্পে দেখা যায়, কলেজ জীবনে আলী খান অভিনীত চরিত্রের সঙ্গে সম্পর্কে ছিলেন কাজল। পরে সেই সম্পর্ক ভেঙে যায় এবং শেষমেশ রাজীবকে বিয়ে করেন নয়নিকা। কিন্তু রাজীবের জেলে যাওয়ার পর হঠাৎ করে নয়নিকার জীবনে ফিরে আসে পুরনো প্রেম। পরিণত ছিল মাখোমাখো চুমু। পুরনো সম্পর্ক আর স্বামীকে নিয়ে দোটানায় পড়ে যায় নয়নিকা। উল্লেখ্য, কাজলকে পরবর্তীতে আরও একটি ওয়েব ফিল্ম দোপ্পাট্টিতে দেখা যাবে। তাকে একজন পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে। সিরিজটি আগামী বছর মুক্তি পেতে পারে। ধন্যবাদ। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি।